সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আপনারা লাইভটি একযোগে দেখতে পাচ্ছেন বাংলা ভিউ এবং সিলেট ভিউ পেজ থেকে। আপনাদের সাথে এই মুহূর্তে লাক্কাতুরা চা বাগান থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল এবং তোফায়েল আহমেদ। আপনাদেরকে আজকে আমরা এদের দ্বিতীয় দিনে ঘুরে দেখানোর চেষ্টা করব লাক্কাতুরা চা বাগান। এবং চা বাগান এখন আমরা একটি সুউচ্চ টিলার উপর রয়েছি, এই টিলার উপর থেকে পুরো শহর দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করব লাক্কাতুরা চা বাগানের টিলা থেকে পুরো শহর। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন লাক্কাতুরা সবচেয়ে উঁচু টিলাটির উপরে রয়েছে এবং এই টিলা শহরের অনেকগুলো, সিলেট শহরের অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, প্রায় পুরোটা শহরই দেখা যাচ্ছে। এবং এর পাশেই রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেখানে আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এবং ভবিষ্যতে হবে। সাধারণত এখানে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো যখন খেলা হয় তখন শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়, বাকি সময় স্টেডিয়ামের গেট বন্ধ থাকে, দর্শনার্থী প্রবেশ নিষেধ। শুধুমাত্র চলে তখন এই স্টেডিয়ামটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা। তো আজকে আমরা রয়েছি লাক্কাতুরা, যেমনটি আপনারা দেখছেন দর্শক সমাগম রয়েছে এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিলার উপর থেকে চা বাগানের দৃশ্য। আপনারা সবাই জানেন দুটি একটি কুড়ির দেশ সিলেট চা বাগানের জন্য বিখ্যাত এবং চা পাতার জন্য বিখ্যাত। এখন অনেক ভালো আছি, আপনারা কি ভালো আছেন? তোমাকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ঈদ মুবারক, অনেক শুভেচ্ছা। কেমন এখানে এসে? আজকে তো ঈদের দিন, কোথায় কোথায় ঘুরেছো? আমি কোন জায়গায় ঘুরতে দিয়ে এই জায়গায় আসলাম, এই তো আমার চাষিদেরকে নিয়ে, মামাদেরকে নিয়ে। তো এই যে তুমি যে টিলার উপর একা একা উঠে গেছো, ভয় লাগছে না? আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটি দেখছেন আমরা টিলার উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চা বাগানের সার্বিক দৃশ্য। এবং রাস্তাটি খাড়া হওয়ার কারণে অনেক ঝুঁকিপূর্ণ, তবে ঈদ উপলক্ষে যেহেতু জনসমাগম ঘটেছে এখানে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, প্রশাসনের নজরদারি রয়েছে।
দেখার জন্য ভিড় হয়ে থাকে, কিন্তু উপলক্ষে দর্শকদের সমাগম যেন আর একটু বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের। বাগানে আসতে চান তাদের সুবিধা ওসমানীপুর থেকে রোড থেকে ডান দিকে আগালে লাকাজুরা বাগানে প্রবেশের মূল প্রবেশদ্বার, এবং বাম দিকে রয়েছে চাফি এবং রাবার বাগান। পরিচিত আপনারা জানেন সিলেট চা বাগান ঘুরে দেখার জন্য শুধু ঈদের সময়, বাকি সময়গুলো অনেক দর্শনার্থীদের সমাগম। চা বাগানের সৌন্দর্যে অনেকে ছবি তুলতে আসেন এবং অনেকেই আসেন নিজেদের মতো করে একটু প্রকৃতির সাথে সময় কাটাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য, নিজেদের সময় কাটানোর জন্য অনেকেই আসছেন, অনেকেই আসছেন বন্ধু বান্ধব নিয়ে এবং অনেকেই আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে। এবং আমরা যেমনটি দেখতে পাই ছোট শিশুদের ঈদ আনন্দই সবচেয়ে বেশি থাকে, কিন্তু চা বাগানে সব বয়সী লোকেরই সমাগম দেখা যাচ্ছে, সমভাবে লক্ষ্য করা যাচ্ছে সব বয়সী লোকের সমাগম। এবং এই চা বাগানের আশেপাশে প্রচুর খাবারের স্টল রয়েছে, আইসক্রিম, ঝালমুড়ি, চানাচুর থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে। এবং এখন যেহেতু গ্রীষ্মকাল, গরম প্রচণ্ড, তাই এখন এখানে আইসক্রিম এবং ঠান্ডা পানীয় জাতীয় জিনিস বেশি চলছে। আজকে ঈদের দ্বিতীয় দিন সেই হিসেবে, এবং সকাল থেকে আকাশ রৌদ্রোজ্জ্বল ছিল, প্রখর রোদের কারণে অনেকেই হয়তো ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি চা বাগানে এসে আপনারা পেতে পারেন নির্মল বাতাস। তো এখনও যারা ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হননি তারা চলে আসতে পারেন সিলেটের লাকাতুরা চা বাগানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছিলাম এতক্ষণ সিলেটের লাকাতুরা চা বাগানে, করছিলাম পরিস্থিতি সঙ্গে থাকুন, ধন্যবাদ।